الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাননীয় শ্রদ্ধেয় আজকের মহতী অনুষ্ঠানের যোগ্যতম সভাপতি মহাশয় সম্মানীয় ওলামায়ে কেরাম পর্দা রসিদ মা ও ভগ্নী সকলকে জানাই আমি আমার ঐকান্তিক অভিনন্দন তথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিরাদরানে ইসলাম সমস্ত প্রশংসা সেই বিশ্ববিধাতা মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন আবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি ধ্বংস করিবেন তিনার পরে পরেই তিনার হাবিবুল আমিন আমিনার লাল মরুর দুলাল কালি কমলিওয়ালা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর সহস্র কোটি শান্তির ধারা বর্ষিত অর্পিত হোক সবাই উচ্চস্বরে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিরাদরানে ইসলাম আজকে যে উদ্দেশ্য নিয়ে এ জালসার আয়োজন করা হয়েছে সেটা হয়তো আমরা জানি যে এখানে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মহিলা মাদ্রাসায় শিক্ষার্থী শিক্ষা অর্জন করতে আছে যাই হোক আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই মহাগ্রন্থ মহাপুস্তক কুরআনে করিম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই যে আয়াতটি আপনি শুনলেন এমনই একখানা গ্রন্থ যে গ্রন্থখানা শিক্ষা করলে পরে যাবতীয় জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে সুবহানাল্লাহ এ পবিত্র কোরআনে মাজিদ ফুরকানুল হামিদ যদি আপনি শিক্ষা অর্জন করেন ইতিহাসের জ্ঞান আপনি পেয়ে যাবেন কুরআনে করিম যদি শিক্ষা করেন বিজ্ঞানের জ্ঞান আপনি পেয়ে যাবেন এ কুরআনে করিম যদি শিক্ষা করেন এক কথায় সমস্ত জিনিস যাহা আপনার জন্য প্রয়োজন রয়েছে সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই কোরআন হাদিস ইত্যাদি পুস্তক যে জায়গায় শিক্ষা দেওয়া হয় সে জায়গাটি হচ্ছে আজকের এই মহিলা মাদ্রাসা সুবহানাল্লাহ এমন একটা প্রতিষ্ঠান আজ এ কামারখুরের সরজমিনে অনুষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে মহাবিচারের সময় এহেন প্রতিষ্ঠানটি সাক্ষ্য দিতে থাকবে হ্যাঁ হ্যাঁ এ কামারখুর গ্রামের
মানুষেরা একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল, যে প্রতিষ্ঠানটা যে মহিলাদের শিক্ষা দেওয়া হতো, যে জায়গায় হাদিসের শিক্ষা দেওয়া হতো, যে জায়গায় কুরআনের শিক্ষা দেওয়া হতো, এমনই একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিরাদার ইসলাম, আপনি এমন একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন যেই প্রতিষ্ঠানটাই শিক্ষা অর্জন করার পর একটা পূর্ণ মানুষের মতো মানুষ হওয়া যায়। বিরাদার ইসলাম, কিভাবে মা বাবার সেবা শুশ্রূষা করতে হয় এ শিক্ষা এ প্রতিষ্ঠান দিয়ে থাকে, কিভাবে আপনি চলাফেরা করবেন এ শিক্ষা এ প্রতিষ্ঠান দিয়ে থাকে, কিভাবে আপনি বড়দের সম্মান করবেন, কতটা সম্মান করা উচিত, কিভাবে তাদের সম্মান করতে হবে এ শিক্ষা এ প্রতিষ্ঠান দিয়ে থাকে। আজকে আমরা চলাফেরা করি, কিভাবে ঘুমোতে হয় সেটা হয়তো জানা নেই, কিভাবে খেতে হয় সেটা হয়তো জানা নেই, কিভাবে চলাফেরা করতে হয় সেটা হয়তো জানা নেই, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটা হয়তো জানা নেই, কিন্তু এ হলো প্রতিষ্ঠান, এ যদি শিক্ষা অর্জন করে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, শরীর কিভাবে পবিত্র থাকে, শরীর কিভাবে পাক থাকে, সে শিক্ষা এ প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়। বিরাদার ইসলাম, এমনই একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেই প্রতিষ্ঠানে মহিলাদের শিক্ষা দেওয়া হয়। বিরাদার ইসলাম, কথাই বলা আছে মহিলারা হচ্ছে প্রাথমিক স্কুল, মা বোনদেরকে বলা হয়েছে আজকে গ্রামে গ্রামে অঙ্গনওয়াড়ি স্কুল, আজকে গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল, আজকে গ্রামে গ্রামে হাই স্কুল, হাই মাদ্রাসা, বিভিন্ন রকমের স্কুল রয়েছে, কিন্তু প্রথম মাদ্রাসা প্রথম স্কুল যদি বলা হয় তাহলে মায়ের কোলকে বলা হয়েছে। বিরাদার ইসলাম, যে মায়ের কাছ থেকে আপনার ব্যারিস্টার হওয়া যায়, যে মায়ের কাছ থেকে ডাক্তার হওয়া যায়, যে মায়ের কাছ থেকে আপনার উকিল হওয়া যায়, যে মায়ের কাছ থেকে আপনার মানে মুফতি হওয়া যায়, যে মায়ের কাছ থেকে আপনার মাওলানা হওয়া যায়, সুবহানাল্লাহ, যে মায়ের কাছ থেকে আপনার সব পথের রাস্তা পাওয়া যায়, সুবহানাল্লাহ, এর একটা প্রতিষ্ঠান এই কামারখুরের ধরতিতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বলবেন যে মহিলারা এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, যে মায়েদের গর্ভে নবীর সৃষ্টি হয়েছে, যে মায়েদের গর্ভে থেকে আউলিয়া সৃষ্টি হয়েছে, যে মায়েদের গর্ভ থেকে মুফতি হয়েছে, যে মায়েদের গর্ভ থেকে ব্যারিস্টার হয়েছে, যে মায়েদের গর্ভ থেকে ডাক্তার হয়েছে, যে মায়েদের গর্ভ থেকে আরো কিছু হয়েছে। বিরাদার ইসলাম, আমার গাউসে আজম কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের সিলানিয়া গিলানি রহমতুল্লাহ আলাই, তিনি যখন মায়ের পেটে ছিলেন, শুনেছেন, যখন মায়ের পেটে ছিলেন সেই সময় তিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। মাযযা সামিনে কিরাম, তাহলে মায়ের পেটে থেকে আমার গাউসে আজম যদি 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, সুবহানাল্লাহ, সেই মা কেমন ছিলেন। বিরাদার ইসলাম, আজ বর্তমান জামানায় যে হারে মায়েদের অবস্থা চলে এসেছে, রাস্তাঘাটে যেভাবে
চলাফেরা করতে আছে এই রকম ভাবে ইসলাম চলাফেরা করার নির্দেশ দেয়নি ব্রাদার ইসলাম মায়েদের সর্পঙ্গ আপনার থেকে পরিহিত হয়ে কাপড়ে ঢেকে চলাফেরা করতে হবে মাত্র তিনটি জায়গার কথা ব্যতিক্রম রেখে আপনার মুখমণ্ডল হাতিলি আর পায়ের নিচের গোড়ালের নিচে এই তিনটি অঙ্গ ছাড়া সমস্ত অঙ্গটি আপনার ঢেকে চলাফেরা করতে হবে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি বিরাদার ইসলাম মুআজ্জাজ সাহেবে কেরাম ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছেন তিনি যখন বাচ্চা অবস্থায় ছিলেন এমন অবস্থায় মা বলেছিল বেটা ফরিদ তুমি নামাজ পড়ে নাও ও ফরিদউদ্দিন বলেছিলেন মা আমি তো বাচ্চা ছেলে কিভাবে নামাজ পড়ব তা তো আমার জানা নেই স্বাভাবিক কথা একটা বাচ্চা ছেলেকে আজ যদি বলা হয় বলে তুমি নামাজ পড়ে নাও মসজিদে চলো ওযু করো সে ছেলেটা এটাই উত্তর দিবে যে আমি ওযু করতে জানি না কিন্তু মা যদি শিক্ষিত হয় মা যদি ইসলামিক জ্ঞান থাকে মায়ের যদি হাদিস কোরআনের জ্ঞান থাকে নিশ্চয় ওই ছেলেটিকে আপনার শিক্ষা দিতে পারবে যে হ্যাঁ হ্যাঁ আসো তোমাকে আমি ওযু করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তোমাকে আমি নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তোমাকে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় সেটা শিখিয়ে দিচ্ছি আর তোমাকে কিভাবে রুকু করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি এ জ্ঞান যদি থাকে তবেই না শিখাবে মুআজ্জাজ সাহেবে কেরাম আর এই জ্ঞানের জন্য এই রকম প্রতিষ্ঠানের দরকার রয়েছে আজকে বেরাদার বাইরে আর যেতে হচ্ছে না নিজ নিজ এলাকায় এমন প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছে আজকে যেমন কামারখুরের ধরতিতে এ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে অনুরূপভাবে বিভিন্ন জায়গায় বা আপনার তৈরি হতে আছে তাই শিক্ষা অর্জন করার জন্য এগিয়ে আসতে হবে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে সুবহানাল্লাহ এ দুনিয়ায় বাংলা শিক্ষা আপনার এ দুনিয়াতেই কাজ দিবে কিন্তু পরকালে এ শিক্ষা কিছুই কাজে লাগবে না যদি শিক্ষা কাজে লাগে তাহলে এ মাদ্রাসার শিক্ষা কাজে লাগবে অতএব মা বোন ভাইদেরকে আবেদন করব এহেন মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে ইসলামিক শিক্ষা গ্রহণ করার চেষ্টা করাবেন এবং এহেন মাদ্রাসাকে শুধু শিক্ষা গ্রহণ করাতে হবে না এহেন মাদ্রাসা পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন রয়েছে অতএব অর্থ দিয়েও একে সাহায্য করতে হবে যাই হোক পবিত্র কোরআন থেকে পড়েছি ইকরা বিসমি রব্বিকাল লাযী এ আয়াত সুবহানাল্লাহ পড়ার ব্যাপারে এসেছে যাই হোক সর্বপ্রথম এ আয়াতটি নাযিল হয়েছিল আর এটাতে শিক্ষার কথাই বলা হয়েছে ব্রাদার ইসলাম আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম এ বক্তব্যের মাধ্যমে যদি আমার হয়ে থাকে ত্রুটি ও বিচ্যুতি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বক্তব্যের করলাম সমাপ্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু